সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর্গেট মেডিকেল অ্যাচিভ সাকসেস উইথ আস কালকে আমি দু হাজার ষোলো সালের বায়োলজি কোশ্চেন্সগুলো দিয়েছিলাম তো সেই ভিডিওটার কোয়ালিটি ভালো দেয়নি কারণ ইউটিউবে এখন হাজার আশি দিচ্ছে না কোয়ালিটি লকডাউনের কারণে তো আমার কিছু করার নেই আমি যথেষ্ট খেটেছিলাম ভিডিওটার পিছনে ভালো করার চেষ্টা করেছিলাম তো যাই হোক সেই পিরিয়ডটা আমি দিয়ে দেবো আর আজকে আমরা দু হাজার সতেরো সালের বায়োলজি কোশ্চেন্সগুলো আরও নিয়ে আলোচনা করবো তো ফিজিক্স আর কেমিস্ট্রিটা পরে হবে আগে বায়োলজিগুলো হয়ে যাক তাহলে সারিবদ্ধভাবে একটা ব্যাপার শুরু হবে তো যাই হোক বেশি কথা না তো এবার শুরু করছি দু হাজার সতেরো সালে বায়োলজি থেকে জেনপাদেরকে কি কোয়েশ্চেন এসেছিল তার প্রশ্নপত্র ও উত্তর নিয়ে আমরা সবাই জানি যে জেনপাদের পঞ্চাশটা বায়োলজি থেকে কোশ্চেন আসে তো তার উত্তরগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো ফার্স্ট কোশ্চেন ছিল পাঁচ রাজ্যে শ্রেণীবিন্যাস প্রক্রিয়ার প্রবক্তাকে আর এজ হুইটেকার ও পরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু হওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্পার্মিওজেনেসিস তিন নম্বর লেসিফিরালেসা প্রস্তুত করে সিলেক মিলারের পরীক্ষায় ও প্রত্যাশিত বস্তুগুলি হলো অ্যামাইনো অ্যাসিডস গর্ভনিরোধক বড়ি জন্ম নিয়ন্ত্রণ করে এটা হবে ডিম্বাণু নির্গমন বন্ধ করার জন্য রিঙ্গেলম্যান স্কেল নিচের কোনটির ঘনত্ব মাপতে ব্যবহার করা হয় ধোঁয়া ভেলামেন দেখা যায় পরাশ্রয়ী মূল্যের ভেন্ডায় প্লেগ রোগ সৃষ্টিকারী জীবাণুটি হল ইয়ারসনিয়া পেস্টিস কোষীয় অঙ্গাণু যার পর্দা থাকে না তা হলো রাইবোজম তারপর যে পদ্ধতিতে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন হয় তাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস আলুর বিলম্বিত ধসা রোগের কারণ হলো ফাইটোপথোরা ইনফেস্টেন্স পার্টতন্তু গাছের কোন অংশ থেকে পাওয়া যায় কাণ্ড থেকে পাওয়া যায় স্টেপটোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়াটা হলি হল বেসিলাস সাবস্টিলিস হ্যাপলন্টনিক জনুক্রম দেখা যায় স্পাইরো কায়রাতে তারপর পনেরো নম্বর কোশ্চেন কোএনজাইম ও এপোয়েঞ্জাইম যুক্ত হয়ে তৈরি হয় হ্যালো এনজাইম যে পুষ্প এস্টাসি গোত্রের বৈশিষ্ট্য তা হলো কেপিচুলিয়াম রেডিকার পোষক উদ্ভিদ এটা উত্তর ভাববে ফাইলোসোমিয়া রিসিনি বহুযোগ মূলত কোন উদ্ভিদে পাওয়া যায় হচ্ছে পেন্ডানাস তারপর নেক্সট কোশ্চেন কোষ বিভাজনীয় সংশ্লিষ্ট হরমোনটি হলো ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড পত্রমূল স্ফীত হয় যখন কুশন আকৃতি ধারণ করে তাকে বলা হয় পালভাইন্স তারপর নিচের কোন উদ্ভিদটিতে হাইড্রোফিলিয়াস পরাগযোগ ঘটে তা হলো দেন কোষপদ্মা তরল মোজাই মডেল প্রণয়ন করেন সিঙ্গার ও নিকলসন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রেশম কীটের রোগ নয় রানীক্ষেত রোগ আদ্র বিশ্লেষণকারী উৎসেচক পাওয়া যায় যে কোষ অঙ্গাণুতে তা হলো লাইসোজম পঁচিশ নম্বর রেস্ট্রিকশন নিউক্লিয়াস হিন্ট থ্রি উৎস হল হোমিফ্লাস হোমিফ্লাস ইনফ্লুয়েঞ্জা এক জিন এক উৎসেচক মতবাতৃকার বিটল ও মোনান্ট তেন ক্রোমোজোম পাপ দেখা যায় পলিটিন ক্রোমোজমে লালা রসের কোন উপাদানটি জীবাণুষাক হিসেবে কাজ করে মল্টেজ নিম্নলিখিত বায়ুদূষক পদার্থগুলির মধ্যে কোনটি হাইড্রোকার্বন বেঞ্জিন নিচের কোনটি শেষারও মাইসিসের ক্ষেত্রে সঠিক নয় এটা চেয়ে ইহা মিক্সোপ তৈরি করে দেন প্রাথমিক শুক্রকোষ থেকে উৎপন্ন গৌণ শুক্রকোষের থাকে বাইশ এক্স অথবা বাইশ ওয়াই ক্রোমোজম প্রোফেস ওয়ানের কোন উপদেশায় ক্রসিং ওভার ঘটে তেত্রিশ নম্বর ছত্রাকের কোন সঞ্চিত খাদ্যটি হল ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্যটি হল গ্লাইকোজেন দেন নিচের উল্লেখিত কোন কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয় বি বিলিম্পোসাইড থেকে কোলেস্টেরল সাধারণত যেখানে উৎপন্ন হয় তা হল যকৃতে নিচের কোনটি ওভারির এন্ড্রোক্রাইন কার্য এস্ট্রোজেন ও প্রজেস্টেরনের খরণ টেস্টো স্টেরন টেস্ট হরমোনটির উৎস হল লেডি কোষ থেকে নিম্নলিখিত কোনটি লসিকা তন্ত্রের অংশ নয় অগ্নাশয় গ্রন্থি নিম্নলিখিত কোষীয় অঙ্গাণুগুলির মধ্যে কোনটি অক্সোজমে বিদ্যমান মাইটোকন্ড্রিয়া কোন অঙ্গাণ কোন অঙ্গে হ্যানলির লুপ পাওয়া যায় বৃক্কে নিচের কোনটি সেক্স লিঙ্কড রগ হিমোফিলিয়া দেন বন্য প্রাণের জেনেটিক বস্তু জেনেটিক বস্তু সংরক্ষণের সর্বোৎকৃষ্ট উপায় হল বীজের সংরক্ষণ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এমি রোগ সৃষ্টির জন্য কারণ রোগ সৃষ্টির কারণ অ্যান্টাস বা হিস্টোলাইটিকা চুয়াল্লিশ নম্বর কোশ্চেন নিচের কোন যন্ত্রটি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহার করা হয় অক্সানোমিটার প্রাকৃতিক নির্বাচন বা তথ্য কোন কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে পাকস্থলী রসের প্রোটিওলাইটিক উৎসেচকটি হল পেপসিন ভূমস্থলিতে প্রবেশের সময় পোড়া যা থাকে দুটি পুং গ্যামেট দেন যে উপকারটি রোভেলভিয়া স্যারপিনা থেকে পাওয়া যায় না তা হলো রেসারপিন প্রাথমিক বায়ু দূষণকারী পদার্থটি হল কার্বন ডাইঅক্সাইড রেশম মথের পুরুষ পুলিতে থাকে পলুতে থাকে হেরল্ড গ্রন্থি সো হ্যালো ফ্রেন্ডস এই ছিল পঞ্চাশটা কোশ্চেন যেগুলো দু সালে বায়োলজি থেকে জেনপাতে এসেছিলো আর হ্যাঁ কেউ যদি মনে করে থাকে যে তো বই থেকে করছে মানে এই অ্যান্সার কিটা বই থেকে করে দিল তো হ্যাঁ তোমার বলতেই পারো কিন্তু এই বইটা তো সবার কাছে নাও থাকতে পারে তাই না তো তোমাদের উপকারের জন্যই আমি করে দিলাম সো যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা পরের ভিডিও নোটিফিকেশান পেতে হলে বিলটা বাজিয়ে দিও আর এরপরের ভিডিওতে ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে আলোচনা হবে ধন্যবাদ